রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি জাস্ট উপর দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আজকে ড্রাই চিলি পনির হবে যে রেসিপিটা বানাবো। পনির পনিরটা ম্যারিনেট করা আছে কর্নফ্লাওয়ার দিয়ে, সাদা ময়দা মানে ময়দা যেটা, ময়দা কর্নফ্লাওয়ার আর লবণ আর হালকা গোলমরিচ দিয়ে পনিরটা ম্যারিনেট করা আছে আগে থেকেই, রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে। এই পনিরটাকে এবার ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে একটু ময়দা ময়দা মিশিয়ে যদি ভাজি তাহলে একটু ক্রিস্পি হয়, সেই জন্য ময়দাটা মেশানো। সেম চিলি চিকেনও সেম রেসিপি, পনিরের জায়গায় শুধু চিকেন থাকবে, বাট ওখানে চিকেনে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করার পর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে ম্যারিনেট করে রাখতে হয়, তাহলে জিঞ্জার গার্লিকের ফ্লেভারটা আসে। হালকা লাল লাল হয়ে এসছে, আর একটু জাস্ট ফ্রাই করবো, দিয়ে তুলে নেবো। একটা জিনিস, তেল গরম করার পর যদি কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে কোনো কিছু ভাজা হয়, সে চপ বেগুনি যাই হোক, তলা কিন্তু লাগে না, তলা দেখা কিন্তু লাগেনি একটা। ঠান্ডা তেলে ছাড়লেই বিপদ। একদম ভাসছে তেলের উপর, আহা হা, এটা যখন ড্রপ পড়বে না তখন ক্রাঞ্চি, আওয়াজটাও ক্রাঞ্চি হবে, খেতে তো ক্রাঞ্চি হবেই, আওয়াজটাও ক্রাঞ্চি হবে। এবার তুলে নেব, বুঝছিস, একদম খাস্তা। একদম খাস্তা, সাউন্ড দেখে বুঝতে পারছেন খাস্তা হয়েছে পুরো। এবার এই যা তেল আছে ওই তেলেই, যেহেতু ড্রাই চিলি পনির করছি তো যেটা সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট এই যে চিলি, এটা দিয়ে দেবো ফার্স্টে। আর পেঁয়াজগুলোকে ঠিক পাপড়িটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, পাপড়িটাকে যে পাপড়ি ছাড়ানো পেঁয়াজ, তো পাপড়িগুলোকে দিয়ে দেবো। সাথে ক্যাপসিকাম, পেঁয়াজের একটা খোসা, তো এটাকে কিছুক্ষণ 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে পেঁয়াজটা আর ক্যাপসিকাম যেন না গলে যায়,
সেটার দিকতে খেয়াল রাখতে হবে, প্রায় হয়ে এসছে। এবার এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপের মধ্যে ভিনিগার আছে 2 চামচ, ভিনিগারটা দিয়ে দেবো। আর ঠিক সেম পরিমাণে সয়া সস 2 চামচ, লাস্টে একটু জল অ্যাড করে দেবো এর মধ্যে। সামান্য একটু জিঞ্জার গার্লিক পেস্ট করে রেখেছিলাম, ওটার মধ্যে দিয়ে দেবো। যে যেরকম স্পাইসি খেতে চাই সে সেরকম, আমার যেমন জিঞ্জারের পরিমাণটা কম আছে, গার্লিকটা একটু বেশি আছে। এবার 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার চলে এসেছে চিলি চিকেনের, সরি চিলি পনিরের। এবার এর মধ্যে টমেটো সস অ্যাড করে দেবো। স্পাইসগুলোর পরিমাণ বলছি না এই কারণেই, কারণ এক একজনের এক এক রকম থাকে, কেউ কম স্পাইসি খায়, কেউ বেশি স্পাইসি খায়, সেই জন্য পরিমাণ বলছে না, সে নিজের মতো করে দিয়ে করতে পারবেন। বেসিক ইনগ্রিডিয়েন্ট এগুলোই লাগে আর কি। সয়া সস ভিনিগার দিয়েছি, সেই জন্য লবণটাও পরিমাণ মতো ভেবে দিতে হবে। আর টমেটো সস দেওয়া আছে, মনে হয় না চিনির প্রয়োজন হবে, ওটার মধ্যে সুইটনেস থাকে। এবার এটার মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির রেডি। সেম প্রসেস চিলি চিকেনও, সেম প্রসেস, কিন্তু ম্যারিনেশনের সময় একটু আলাদা হয়, চিকেনটা ম্যারিনেশনের সময়। রুটি দিয়ে যেহেতু খাবো, তা আমি হালকা একটু গ্রেভি বানাবো। আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। তো গ্রেভির জন্য কী করবো, ওই একটু জল বেঁচেছিলো, আদা জল, মানে আদা রসুনটা একটু লেগেছিলো মিক্সার মেশিনে, তো ওই জলটা আমি ধুয়ে এখানে রেখেছি। ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো। কর্নফ্লাওয়ার ভালো করে এটা গুলে নিতে হবে, জাস্ট উপর দিয়ে। চিলি চিকেন রেডি হয়ে গেছে। আবার চিলি চিকেনই বেরোচ্ছে আমার মুখ দিয়ে, চিলি পনির আর বেরোচ্ছে না। অ্যাকচুয়ালি বলে বলে ভিডিও করার অভ্যাস নেই,
তো ফেসবুকে কিছু ফেসবুক সরি ইউটিউবে কিছু ভিডিও ছেড়েছিলাম, তো ভিডিওতে কমেন্ট করছে যে আপনি একটু বলে বলে বল রান্নাগুলো করুন তাহলে ভালো লাগবে। আমি জাস্ট লিখে দিতাম আর কি কী কী ইনগ্রিডিয়েন্ট হচ্ছে না হচ্ছে। বা এটা যদি কেউ গ্রেভি বানাতে চায় তাহলে ওই সেমভাবে একটু বেশি পরিমাণ জল দিয়ে ওর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারে। আমার চিলি পনির এটাই হচ্ছে বেসিক রেসিপি চিলি পনিরের, ড্রাই চিলি পনির। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। Thank you very much.